সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। আজ আমরা আলোচনা করব সুন্দরবনে ভ্রমণের জন্য লাক্সারি এসি শিপগুলো রয়েছে, এরকম 10টি এসি শিপ নিয়ে। দা ওয়েভ, সুন্দরবনে এখন সবচেয়ে লাক্সারি শিপ দা ওয়েভ। 75 জন ধারণ ক্ষমতা সম্পন্ন শিপটির যাত্রা শুরু হয় 2020 সালে। অ্যাটাচড বাথ সহ 32টি ক্যাবিন রয়েছে শিপটিতে। সুইমিং পুল, প্লে গ্রাউন্ড, কনফারেন্স রুম ও মুভি থিয়েটার সহ এই লাক্সারি শিপটিতে ভ্রমণ করতে আপনাকে গুনতে হবে 16 থেকে 20 হাজার টাকা। ফ্লেমিঙ্গো, সুন্দরবনে এসি শিপগুলোর মধ্যে সবচেয়ে বড় আয়তন শিপ এটি। জন্য 45 জনের ব্যবস্থা আছে এই শিপটিতে। 2 রাত 3 দিনে প্যাকেজের জন্য আপনাকে খরচ করতে হবে 15 থেকে 20 হাজার টাকা। উৎসব, সুন্দরবনে অন্যতম সুন্দর শিপ উৎসব। 18টি ক্যাবিন সহ মোট অতিথি ধারণ ক্ষমতা 40 জন। এই শিপটি যাত্রা শুরু হয় 2019 সালে। 6টি VIP কাপল ক্যাবিন রয়েছে, আরও বেশ কিছু ক্যাবিন। এর মধ্যে 4 জন, 3 জন, 2 জন এবং 1 জনের জন্য আলাদা আলাদা ক্যাবিন রয়েছে। এই শিপটিতে ভ্রমণ করতে হলে জনপ্রতি আপনাকে খরচ করতে হবে 12 থেকে 15 হাজার টাকা। নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন সব কিছু মিলে এই শিপটি অন্যদের মন আকর্ষণ করতে পেরেছে শুরু থেকেই। দ্য সেল, 120 ফিট লম্বা, 23 ফিট প্রস্থ এই শিপটি যাত্রা শুরু হয় 2013 সালে। 50 জন যাত্রী রাত্রি যাপন করতে পারে এখানে। দুই রাত তিন দিনের প্যাকেজের জন্য আপনাকে গুনতে হবে 12 থেকে 16 হাজার টাকা। সানওয়ে, 50 জন ধারণ ক্ষমতা সম্পন্ন এই সুসজ্জিত শিপটিতে ভ্রমণ করতে আপনাকে খরচ করতে হবে 12 থেকে 15 হাজার টাকা। রয়েছে 2 জন, 3 জন ও 4 জনের ক্যাবিন। চমৎকার আতিথ্যতার জন্য বেশ সুনাম রয়েছে শিপটিতে। মাহিরা, সুন্দরবনের দ্বিতীয় যে শিপটিতে সুইমিং পুল রয়েছে সেটি হচ্ছে মাহিরা। 40 জন অতিথি অ্যাকোমোডেশন তারা করতে পারে। চমৎকার ইন্টেরিয়র ডিজাইন এই শিপটিতে রয়েছে, নান্দনিকতায় ভরা। এছাড়া বেশ খোলা স্পেস রয়েছে এই শিপটিতে। এই শিপটিতে ভ্রমণ করতে আপনাকে গুনতে হবে 12 থেকে 15 হাজার টাকা। গাজী কালো শিপ, খুব অল্প সময় শিপটি বেশ সুনাম ছড়িয়েছে। 50 জন অতিথি বহন করতে পারে এই শিপটিতে। এসি শিপগুলোর মতো এটি বেশ সুন্দর শিপ। এই শিপটিতে ভ্রমণ করতে আপনাকে খরচ করতে হবে 10 থেকে 15 হাজার টাকা। জেরিন, ছোট কোনো কর্পোরেট গ্রুপ বা ফ্যামিলি ট্যুরের জন্য জেরিনটা হতে পারে অন্যতম একটি শিপ। 23 জনের অতিথির ধারণ ক্ষমতা সম্পন্ন এই এসি শিপে ভ্রমণ করতে আপনাকে খরচ করতে হবে 12 থেকে 15 হাজার টাকা।
বাওয়ালি। সুন্দরবনে এসি শিপগুলোর মধ্যে ছোটখাটো যে শিপগুলো আছে তার মধ্যে বাওয়ালি অন্যতম। 16 থেকে 18 জন অতিথি ধারণ ক্ষমতা সম্পন্ন এই শিপটিতে কর্পোরেট এবং ফ্যামিলি ট্যুরের জন্য খুবই আরামদায়ক। খুব চমৎকার ইন্টেরিয়র ডিজাইনে শিপটি সবার নজর কেড়েছে খুব অল্প সময়ে। এই শিপটিতে ভ্রমণ করতে আপনাকে খরচ করতে হবে 15 থেকে 20 হাজার টাকা। সানোয়ে 2 দর্জন ধারণ ক্ষমতা সম্পন্ন এই এসি শিপটি ফরেনারদের অন্যতম প্রিয় একটি শিপ। প্রাইভেট শিপ হিসেবে এটি সুপরিচিতি লাভ করেছে। চমৎকার ইন্টেরিয়র ডিজাইনের এই শিপটি সবারই নজর কেড়েছে খুব অল্প সময়ে। সুন্দরবন ভ্রমণের তথ্য অথবা এই শিপগুলো বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন টিপ স্যারের সাথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবারে পর্ব।